ভগবান, কেন কেন তুমি আমাকে এমনি করে গরিব করে পাঠিয়েছো ঠাকুর, কেন কেন? এই সংসারে নিদারুণ যন্ত্রণা আমি যে আর সইতে পারছি না। আমার একমাত্র পুত্র সুবীর, আর আমার ভাই বীরেন, আমার বাবা যখন মারা গিয়েছিল তখন আমার একমাত্র ভাই বীরেনকে আমার হাতে তুলে দিয়ে আমার বাবা তখন আমাকে বলেছিল, বীরেন তোর ভাই বীরেনকে আমি তোর হাতে তুলে দিলাম, তোর ভাইকে তুই মানুষের মতো মানুষ করে তুলিস, কিন্তু আমি আমি কেমন করে করব? যা কিছু ছিল সবই আমি একে একে ওই জমিদারের কাছে বিক্রয় করে ফেলেছি। এখন এখন আমার ভাই বীরেনকে আমি কলকাতায় গিয়ে পরীক্ষা দিতে পাঠাবো, আমি কি দিয়ে পাঠাবো ঠাকুর? তুমি কি দেখতে পাচ্ছ না? ওগো কি হয়েছে তোমার বলো না, তুমি অমন করে কাঁদছ কেন? না না কই, না তো কিছুই নয়। কিছু না মানে, আমি দেখলাম তুমি এখানে বসে ঠুকরে ঠুকরে কাঁদছ, কি হয়েছে কি তোমার? কি বলবো বড় বউ, আমি তোমাকে কি বলবো? আর কদিন বাদে আমার ভাই বীরেন যাবে কলকাতায় বিয়ে পরীক্ষা দেওয়ার জন্য, অথচ অথচ আমার আমার কাছে একটাও টাকা নেই। তোমার কি মনে আছে বলবো আমার বাবা মরবার সময় কি বলেছিল? কি বলেছিল বাবা মরবার সময়? আমার ভাই বীরেনকে আমার হাতে তুলে দিয়ে বলেছিল, বীরে তোর তোর ভাইকে আমি তোর হাতে তুলে দিলাম, একে তুই মানুষের মতো মানুষ করে তুলবি, কিন্তু আমি কেমন করে করবো বলো? আমি কেমন করে করবো? আমার কাছে যে একটাও কানা করি নেই বড় বউ, এর জন্য তুমি চিন্তা করছো? তুমি কোনো চিন্তা করো না, তুমি একটু অপেক্ষা করো, আমি এখনই আসছি। জানি না জানি না আজ আবার বড় বউ কি আনতে গেছে, যা কিছু ছিল সব একে একে আমার হাতে তুলে দিয়েছে, আর আমি একটু 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 করে সব কিছু আমি ওই জমিদারের কাছে বিক্রয় করে ফেলেছি, বিক্রয় করে ফেলেছি। এত বড় হাড় ছড়া তুমি কোথায় পেয়েছো বলো বলো, তুমি কোথায় পেয়েছো? রাগ করো না গো, আমি সব বলবো। আমাদের যখন বিবাহ হয়েছিল আমার মা এই হাড় ছড়া আমাকে দিয়ে বলেছিল, এই হাড় ছড়া তুই যতন করে রেখে দিস না, এই হাড় ছড়া নিয়ে তুমি জমিদারের কাছে বিক্রয় করে তুমি তুমি ঠাকুরকে কলকাতায় যাবার ব্যবস্থা করে দাও। তুমি কি বলছো? তোমার মায়ের স্মৃতিটুকু আমি হারিয়ে ফেলবো? না 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 বলবো না, এ আমি পারবো না বলবো, এ আমি পারবো না। তোমার ভাই মানে কি আমার ভাই নয়? এই নাও এই হাড় ছড়া বিক্রয় করে
তারপরে তোমার ভাই বীরেনকে কলকাতায় পাঠিয়ে দেবে বিয়ে পরীক্ষা দেবার জন্য। জানি না বড়, জানি না ভগবান তোমাকে কি দিয়ে করেছে আমি জানি না। দাও দাও আমাকে ওই হার ছাড়া। আমি হচ্ছে গিয়ে দীনবন্ধু ঘোষ, আমার কারবার হচ্ছে গিয়ে টাকার কারবার। ওই গরিবের মাথায় হাত বুলিয়ে কাকাবাবু, কাকাবাবু বাড়িতে আছেন? এই যে ওই যে কোন ভিখারির বাচ্চা আমাকে বিরক্ত করতে আসছে, নিশ্চয়ই কারো টাকার প্রয়োজন হয়েছে, দেখা যাক কে আসে। কাকাবাবু, কাকাবাবু এ কি বাবা ধীরেন যে কেমন আছো গো বাবা? কাকাবাবু আপনি আমার প্রণাম নিন কাকাবাবু। থাক 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 থাক, হঠাৎ কি মনে করে বলো দেখি। কাকাবাবু আমার কিছু টাকার প্রয়োজন। আরে টাকার প্রয়োজন না হলে কি আর তুমি আমার কাছে আসতে? তা শুধু হাতে এসেছো না কিছু মাল করে এনেছো? না কাকাবাবু আমি শুধু হাতে আসিনি কাকাবাবু, আমি আমি এক ছড়া হার এনেছি। হার এনেছি? দেখি 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 কেমন হার। বেশ সুন্দর হার ছড়া আছে দেখি, আর যার গলায় ছিল সেই বা কত সুন্দরী, দেখা যাক কি হয়। কাকাবাবু এই হার ছড়া নিয়ে আপনি আপনি আমাকে 500 টাকা দিন কাকাবাবু। এই দেখো বাবা ধীরে, তোমার বাবা মরবার সময় কি তোমাকে কিছু বলেছে? কই না তো, কিছুই তো বলেনি। বাবা ধীরে তোমার বাবা যখন মারা গিয়েছিল তখন আমার কাছ থেকে 500 টাকা ধার নিয়েছিল। আজ কতদিন হয়ে গেল, 500 টাকা সুদে আসলে একেবারে 500 ওই কত কত 523.50 হয়েছে। তাই তো এই হার ছড়া সেই বাবদ আমি নিয়ে নিল। না কাকাবাবু এমনি করে আপনি হার ছড়া নিয়ে নেবেন না আমার, আমার টাকার বড় প্রয়োজন কাকাবাবু, আপনি আমাকে কিছু টাকা দিন। শোনো বাবা ধীরে, তোমার বাবা আমার কাছ থেকে ধার নিয়েছিল বলে হার ছড়া আমি রেখে দিলাম, আর যদি কিছু থাকে তুমি নিয়ে এসো যাও, আমি তোমাকে টাকা দিয়ে দেব। কাকাবাবু যা কিছু ছিল সবই তো একে একে আমি তোমার কাছে বিক্রয় করে ফেলেছি কাকাবাবু, আমার কাছে আর কিছু নেই কাকাবাবু, আমাকে কিছু আমাকে কিছু টাকা দিন। আমি আমি না দুটি পায়ে পড়ছি কাকাবাবু। আচ্ছা ছি 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 ছি, কথায় কথায় ছোট লোকের বাচ্চা শুধু পায়ে ধরে। শোনো শোনো বাবা ধীরে, আমি তোমাকে টাকা দিতে পারি তবে একটা শর্তে। বলুন বলুন কাকাবাবু কি শর্তে আপনি আমাকে টাকা দেবেন? এই দেখো বাবা ধীরে, তুমি তো ভালো করেই জানো কোনো কিছু না হলে আমি টাকা দিই না। তুমি যদি তোমার ওই পৈতৃক ভিটেটা
আমার নামে লিখে দাও, তাহলে আমি তোমাকে টাকা দিতে পারি। না না কাকাবাবু না, এ হতে পারে না কাকাবাবু, এ হতে পারে না। আমার পিতার একমাত্র ভিটে, এই ভিটেটা বিক্রয় করলে আমার পুত্রকে নিয়ে আমি কোথায় যাব? তাহলে তুমি যেতে পারো বাবা, আমি তোমাকে বাধা দেব না। না কাকাবাবু না, এমনি করে আপনি হৃদয় হবে না কাকাবাবু, আপনি আপনি আমাকে কিছু টাকা দিন কাকাবাবু। বলেছি তো, যদি ওই পৈতৃক ভিটেটা আমার নামে লিখে দাও, তবেই আমি তোমাকে টাকা দিতে পারি। সে কি বলছেন কাকাবাবু? আপনি কি বলছেন? এ হতে পারে না কাকাবাবু, এ হতে পারে না। তাহলে আমি টাকা দেব না, তুমি চলে যাও। দাঁড়ান কাকাবাবু, আপনি যাবেন না, আমি আমার পৈতৃক ভিটেটা বিক্রয় করছি, দিন আমাকে আমাকে টাকা দিন। এই দেখো বাবা, এতক্ষণে তুমি পথে এসেছো, তাহলে এইখানে এইখানে একটা সই করে দাও। আরে তুমি টিপ সই দাও না, তাতেই হবে। দাঁড়াও, আমি তোমার জন্য টাকা আনছি। এই নাও বাবা, এই নাও, তোমাকে আমি 200 টাকা দিলাম কাকাবাবু। আপনি কি বলছেন কাকাবাবু? আমার পৈতৃক ভিটের মূল্য মাত্র 200 টাকা? বাবা ধীরে, তোমরা তো লেখা পড়া জানো না। আরে বাবা ধীরে, এতগুলো টাকা যদি তুমি একসঙ্গে নাও, তাহলে তোমার খরচা হয়ে যাবে, তাই তো মাঝে মধ্যে আসবে আর 100-200 করে নেবে, তোমার টাকাটাও শোধ হয়ে যাবে আর টাকাটাও কাজে লাগবে। না না কাকাবাবু না, আপনি যা কিছু দেবেন আমাকে একবারই দিন, আমার টাকার বড় প্রয়োজন। শোনো ধীরে, এর থেকে বেশি কিন্তু আমি তোমাকে দিতে পারবো না, তুমি আসতে পারো। কাকাবাবু এমনি করে আপনি আমাকে ঠকাবেন না কাকাবাবু, এমনি করে আপনি আমাকে ঠকাবেন না। আমি তোমাকে ঠকিয়েছি? বেরি যাও, বেরি যাও আমার বাড়ি। যাচ্ছি আমি, চলে যাচ্ছি, তবে যাবার সময় বলে যাচ্ছি, এমনি করে আপনি গরিবকে ঠকাবেন না কাকাবাবু, গরিবকে আপনি ঠকাবেন না। বাপরে বাপ, ভালোই হলো, যাই দেখি এবার গিন্নির কাছে। হে ভগবান, জানি না আমাদের ভাগ্যে কি আছে, সেই যে গেছে কিন্তু এখনো ফিরে আসছে। বড় বউ আমি এসেছি, বড় বউ আমি এসেছি। একি তোমার মনটা কেন শুকনো লাগছে বলো না, বলো তোমার কি হয়েছে? কই কিছু নয় তো? না না, নিশ্চয়ই কিছু হয়েছে, তোমার মুখ দেখে আমি বুঝতে পারছি। ওগো তুমি আমার স্বামী, তোমার মুখ দেখলে আমি সবই বুঝতে পারি। বলো না, বলো না তোমার কি হয়েছে? বড় বউ জানো, বড় বউ জানো, সেই হাড় ছড়া নিয়ে আমি জমিদারের কাছে গিয়েছিলাম, জমিদার বাবু হাড় ছড়া হাতে নিয়ে পিট পিট করে কি বলল, আর তারপরে বলল আমার বাবা মরবার সময় নাকি 500 টাকার হাড় দিয়েছিল। তারপর আমাকে বলল সেই 500 টাকার বাবদ এই হাড় ছড়া আমি নিয়ে নিল। তারপর তুমি টাকা কোথায় পেয়েছো বলো?
তোমাদের পৈতৃক ভিটে ডাকি আমি ওই জমিদারের কাছে বিক্রয় করে
চোখে দেখেছি যে মায়ের স্নেহ ও তোমায় চোখে দেখেছি যে আমি তোমাকে ঋণ কোনোদিন শোধ করতে পারবো।
যেটুকু জানি, আমার গায়ে চামড়া দিয়ে যদি তোমাদের যুদ্ধ করে দিতে পারতাম, তবু বোধহয় সেদিন আমি পারবো না দাদা। ওরে পাগল, এমনি করে বলতে আছে? না রে ভাই, বাবা মরবার সময় তোকে আমার হাতে তুলে দিয়েছিল, তখন এইটুকুনি ছিলি তুই ছোট। আর বাবা আমাকে বলেছিল, বীরেন, আমি তোর ভাই বীরেনকে তোর হাতে তুলে দিলাম, একে তুই মানুষের মতো মানুষ করবি। তাই তো বাবার কথা আমি কখনো অমান্য করতে পারিনি। আয় ভাই, খেয়ে নে, ট্রেনের সময় হয়ে এলো। আয় বাবা সুশীল। কাকা বাবু, তুমি কলকাতা থেকে যখন বাড়িতে আসবে আমার জন্য কি আনবে বলো? তুমি বলো বাবা, তুমি কি নেবে? কাকা বাবু, তুমি আমার জন্য অনেক করে খেলনা আনবে। তাই হবে বাবা, আমি তোমার জন্য অনেক করে খেলনা নিয়ে আসবো, অনেক খেলনা নিয়ে আসবো। চল ভাই, এবার তোকে আমি টেনে তুলে দিয়ে আসছি।